তো এই মানুষটাকে যদি আমার সবার সামনে আমি নিয়ে আসি তো এটা ক্ষতি কি? আমার কথা, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, মিথ্যে কথা বলে দিনের পর দিন দিনের পর দিন আমার ভালো লাগে না। সে আমার জন্য অনেক করেছে আর তার তাকে আমি অনেক কষ্ট দিয়েছি একটা সময়। তো ধরে আমি শাগনিককে কোনো দিন কোনো কিচ্ছুতে তোমরা দেখতে পাবে না, আমি ওকে ওর সাথে ছবি পর্যন্ত কোথাও ছাড়তাম না। লিখেছে যে তুমি তোমার পার্সোনাল লাইফ কেন সবার সামনে নিয়ে আসছো, আর অনেকে এটা ভাবছো যে তোমরা কি রিলেশন জাস্ট তোমাদের স্টার্ট হয়েছে তারপরে কি শাগনিক এসছে। আমি তোমাদের অনেস্ট একটা কথা বলছি, কেন এত দিন আমি ওকে আনতাম না। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো দেখতে পাচ্ছো আজকে আমার সাথে কে আছে, হাই বলে দে সবাইকে। হাই। তো বেসিক্যালি আজকে কোনো ব্লগ নয়, কিছু প্রশ্নর উত্তর আমি দিতে চলেছি, আমি নয় ও এসছে সাথে শাগনিক। আমি দেখছিলাম রিপিটেডলি কিছু কোয়েশ্চেন বারবার বারবার আসছে, তো আমার মনে হলো যে সবাইকে উত্তর দেওয়া উচিত, তো তার জন্যই আজকের এই ভিডিওটা। তো চলো আর বেশি বকবক না করে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে তোমার চ্যানেল বা পেজে আমি কোনো দিন মানে আমরা কোনো দিন দাদাকে দেখতে পাইনি, তো দাদা হুট করে কেন এলো তোমার চ্যানেল বা তোমার ইউটিউব পেজে? তো সেটাও একটা প্রশ্ন বারবার বারবার আসছে যে আগে কেন তুমি আনতে না, আগে কেন আনতে না, এখন কেন আনছো? অনেকে অনেক প্রশ্ন করছে, অনেকে ভালো কমেন্টস করছে, অনেকে আবার বাজে কমেন্টসও করছে, আর অনেকে এটা ভাবছো যে তোমরা কি রিলেশন জাস্ট তোমাদের স্টার্ট হয়েছে তারপরে কি শাগনিক এসছে? না, আমাদের রিলেশন এখন থেকে স্টার্ট হয়নি, আগেই হয়েছিল, কিন্তু ওকে আমি আমার পেজ বলো ইউটিউব চ্যানেল বলো কোথাতেও কোনোদিন আনিনি, মানে আমরা একটা ফটোও কোথাও পোস্ট করতাম না। তার কারণ একটাই যে আমি চাইনি, আসলে ও অত পছন্দ করে না, দেখছো এখনই আমার পাশে নেই, ও চলে গেছে, ও বলেছে যখন লাগবে আমাকে ডেকে নেবে আমি চলে আসবো। অনেস্ট একটা কথা বলছি, কেন এত দিন আমি ওকে আনতাম না? ফার্স্ট অফ অল ও ক্যামেরা প্রচণ্ড সাই, দেখতে পাচ্ছ আমার আশেপাশে ও এখন নেই, প্রচণ্ড সাই, মানে ক্যামেরার দিকে তাকাতে বললে অন্য এই দিক ওই দিক তাকিয়ে থাকে, এখনো পেছনেই দাঁড়িয়ে আছে। তো এই একটা কারণ, আর আমি ওকে জোর করতাম না, বেসিক্যালি সত্যি কথা বলতে ওকে আমি জোর করতাম না, কারণ আমি বলতাম ঠিক আছে তোর যবে মনে হবে তবে তুই আসবি। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি যদি এখনো অবধি ভয়েস আর্টিস্ট হিসাবেই যদি আমি সোশ্যাল মিডিয়াতে থাকতাম তাহলে হয়তো আজও আমি ওকে আনতাম না, মানে আমার পেজ বা ইউটিউব কোথাওই ওকে দেখতে পেতে না। কিন্তু যেহেতু আমি একজন ব্লগার হিসাবেও ধর একটা ছোট্টখাট্ট জায়গা তৈরি করতে চাইছি, তার জন্য ওকে আমাকে দেখাতেই হবে। কারণ হচ্ছে দেখো, ব্লগ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের রোজকার দিন আমরা শেয়ার করে থাকি, তো আমার ডেইলি লাইফে সব থেকে বড় কথা হচ্ছে ও আমার ভীষণ ভালো বন্ধু, তো আমরা সব জায়গায় একসাথে যাই, এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, মিথ্যে কথা বলে দিনের পর দিন দিনের পর দিন আমার ভালো লাগে না। এই জন্য ওকে আমি কনভিন্স করেছিলাম, চুপ করে থাকবি, এই জন্য ওকে আমি কনভিন্স করেছিলাম যে দেখ আমি আমার ভিউয়ার্সদের এই মিথ্যে কথা বলে কিছু করতে চাই না, যে আমার পাশে যে আছে তাকে দেখাচ্ছি না, এইভাবে তোমরাও বুঝতে পারছিলে। আর আমি মিথ্যে কিছু আমি আমার পেজ বলো ইউটিউব চ্যানেল বলো কোথাওই পোর্ট্রে করতে চাইনি। তো এটা একটা ফার্স্ট অফ অল একটা বিষয় ছিল, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, ব্লগার হিসেবে কাজ করছি, আর ব্লগ করতে গেলে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভীষণ ট্রান্সপারেন্ট হওয়া ভিউয়ার্সের সাথে, তোমাকে ট্রান্সপারেন্ট হতে হবে, নাহলে না সব কিছু কেমন ফেক ফেক হয়ে যায়। আমি এই ফেক জিনিসটা একদমই চাইনি, তো দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে ঠিক আছে তাহলে তুই আয়। আর সব থেকে বড় কথা বলছে এখনও আমি দেখাতে পারি, এখনও ছাদে আমরা সবাই মিলে আছি, ও আমার বয়ফ্রেন্ডের থেকেও সব থেকে বড় কথা আমার খুব ভালো বন্ধু, আমার আরও বন্ধু আছে তারাও এখন আছে, তো আমরা সব জায়গায় সব সময় ইয়ার্কি ফাজলামো করি, আমরা যখন একসাথে থাকি মানে সবাই বন্ধুর মতো থাকে, ইয়ার্কি ফাজলামি ওদের সাথে আমি চূড়ান্ত লেভেলে ইয়ার্কি করি, যেমন শাগনিকের সাথে করি ওদের সাথেও তাই। তো এটা তো খারাপ কিছু নয় না? তো কথা, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ওকে জোর করে করে আনি। এবার অনেকে বলে ঠিক আছে এবার তুই যেতে পারিস, অনেকে বলে যে তুমি কেন তোমার পার্সোনাল লাইফকে সবার সামনে নিয়ে আসছো, তুমি এগুলো প্রাইভেটেই রাখতে পারতে, কেন সবার সামনে নিয়ে আসছিলে? আমি বলছি যখন আমি ওকে দেখাতাম না, আমি এইভাবে এইভাবে ওকে হাইড করার চেষ্টা করতাম, তখন আমার কাছে মেসেজ আসতো যে তুমি লোখাচ্ছ আমাদের থেকে, এই তো বলো ফ্যামিলি, ফ্যামিলির মানুষকে তাহলে কিছুই তুমি বলছো না। দেখো আমার ইনস্টা ফেসবুক পেজ ইউটিউব সব মিলিয়ে যদি আমি কাউন্ট করি আমার টোটাল ফলোয়ার্স 1 মিলিয়নেরও বেশি, তো সব মানুষের যদি আমি এখন কথা শুনতে যাই বা কথা রাখতে চাই তাহলে হবে না, কারণ হচ্ছে এই ওই ওই পাশে দাঁড়িয়ে আমাকে সমানে হাসিয়ে যাচ্ছিস। আমি তোমাকে সারা জীবন হাসাতে চরমর।
হচ্ছে ওটাই যে আমি যদি সবার কথা রাখতে চাই না, কোথাও না কোথাও গিয়ে আমি সবার কথা রাখতে পারবো না, কারণ আমি একটা মানুষ। আজকেই একটা কমেন্ট এসেছিল দেখলাম যে দিদি তোমার পার্সোনাল লাইফ এইভাবে সবার সামনে এনো না, কারণ সবাই এখানে ভালো না, কেউ বাজে কমেন্টস করবে। দেখো আমি তো আটকাতে পারবো না, সেটা তার ফোন, সেটা তার নেট, সে আমাকে বাজে কমেন্টস করতেই পারে, এবার আমি তো আটকাতে পারি না এটা। কিন্তু তা বলে কি আমি ভিডিও করা ছেড়ে দেবো? অনেকদিন ওর সাথে কোনো ভিডিও বা কিছু বলে পোস্ট করছিলাম না, তখন আমার ইনবক্সে এসে দাদার সাথে কেন ভিডিও দিচ্ছ না, দাদার সাথে কি তোমার ঝগড়া হয়েছে, একজন তো লিখেছে ব্রেকআপ হয়ে গেল এর মধ্যে। তো ওই জন্য না, দেখো আমি মানে বুঝতে পারি না আসলে মানুষ কি চায়। আমি যখন সবথেকে বড় কথা, একটা স্মৃতি থেকে যাবে না? হ্যাঁ, এটা স্মৃতি থেকে যাবে না? হ্যাঁ, এটাও ঠিক কথা। একটা আমাদের দৈনন্দিন মানে সব ঘোরা আড্ডা সবগুলো একটা থেকে যাবে স্মৃতি হিসেবে। হ্যাঁ, সেটাও ঠিক। ও আবার চা নিয়ে চলে এসছে, বাহ খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে আজকে প্রিয়াঙ্কা গোরেন বলে একজন সকালে কমেন্ট করেছিল, আমি পড়ছিলাম। সে লিখেছে যে তুমি তোমার পার্সোনাল লাইফ কেন সবার সামনে নিয়ে আসছো, এখানে সবাই কিন্তু ভালো চায় না। দেখো বাজে কমেন্টস আসে, আমারও আসে, আমি মানছি বাজে কমেন্টস আছে, কিন্তু এত মানুষের এত মানে জিনিস যদি আমি দেখতে চাই, তাহলে আমি প্রথমে, অনেকে আমাকে মেসেজ করো যে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সব থেকে বেশি কি লাগবে, তার থেকে অনেক আওয়াজ আসছে, যাই হোক আমার বলবো সব থেকে আগে লাগবে হচ্ছে তোমার পেশেন্স, তোমার ধৈর্য। কারণ একটু যখন তোমার নাম হবে, তখন যখন তুমি একটু ফেম পাবে, চারিদিক থেকে ব্যাড কমেন্টস, বাজে কমেন্টস আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে। তো সেগুলোকে মানে কি বলবো, কামভাবে নিতে হবে। হ্যাঁ, আরও একটি কমেন্ট যেটা তো না বললেই নয়, সেটা হচ্ছে যে তুমি কেন দাদাকে তোমার, একটা ছেলে এই কমেন্টটা করেছিল, দাদাকে কেন তুমি তোমার পেজে দেখাচ্ছ বা ইউটিউবে আনছো, তোমার ফলোয়ার্স কমে যাবে। আমি মনে করি যে আমার যদি ফলোয়ার্স আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে আমাকে যেই মানুষরা সব থেকে বেশি সাপোর্ট করে রক্তের সম্পর্ক ছাড়া, মানুষটাকে যদি আমি আমার পেজে বলো বা যেখানেই বলো তাকে আমি দেখাই বা আনি, সেটা তো আমার কোনো অপরাধ নয়। আর তাতে যদি আমার কোনো ফলোয়ার্স আমাকে হেট করে বা দুটো বাজে কমেন্টস করে বা আমাকে আনফলো করে দেয়, তাতে আমার একটুকু কষ্ট হবে না। একটা কথা তোমাদের না বলেই নয়, আমি এই এই জগতে আছি, এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি হচ্ছে 2 বছর হতে চললো, এখনো হয়নি, জাস্ট ক মাস পরই হয়ে যাবে। তো 2 বছর ধরে আমি শাগনিককে কোনো দিন কোনো কিচ্ছুতে তোমরা দেখতে পাবে না, আমি ওকে ওর সাথে ছবি পর্যন্ত কোথাও ছাড়তাম না, কোথাও না। এখন যেহেতু আমি ব্লগ করছি, তার জন্য বারবার বলছি, আমি যদি ভয়েস আর্টিস্ট হিসাবেই কাজ করতাম, আজও তোমরা ওকে দেখতে পেতে না, এটা ফর শিওর। কারণ ও এমনিও আসতে চায় না, ওকে আমি জোর করে আনতামও না। তো ব্লগ করছি, ব্লগে দেখো, ব্লগে সব কিছু আমার মনে হয় একদম ট্রান্সপারেন্ট হওয়া উচিত, যেটা আগেও বললাম। তো নই, ও এসছে এবং পরে আসবি তো নিশ্চয়ই, এখনো তো তুই ওইদিকেই বসে আছিস। হ্যাঁ, ও আমার সাথে কিন্তু একটা আবৃত্তি নয়, ওটা পাঠ মতো, আরো আসছে, পরে আরো করবো। হ্যাঁ একদম একদম, ও সব সময় আমার ব্যাকবোন হিসেবে থাকে, পেছনে থাকে সবকিছুতে, ও আমাকে সবকিছুতে সাপোর্ট করে। আর আমার এই যে মনের কথা পেজ, এই মনের কথার নামটা কি হবে সেটাও কিন্তু আমি ওর সাথে মিলে আলোচনা করেছিলাম, যে নাম কি দেবো বল, নাম কি দেবো বল। ও টিল ডে ওয়ান থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যে আজকে আমার পেজ বলো ইউটিউব বলো, যা টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, এই যে যা মেল ফেল এইসবের ব্যাপারগুলো আছে, আমি কিচ্ছু জানি না, সব ও জানে, সব ও দেখে। তো এই মানুষটাকে যদি আমার সবার সামনে আমি নিয়ে আসি, তো এটা ক্ষতি কি? আমি আমার মনে হয় না এটা কোনো ক্ষতি, কারণ সে আমার জন্য অনেক করেছে, আর তার তাকে আমি অনেক কষ্ট দিয়েছি একটা সময়। তো আজকে যদি তাকে আমি এই যে আজকে যেটুকুনি আমার ফলোয়ার্স বা আমি সম্মান পাচ্ছি, সেখানে যদি তাকেও আমি দেখাই যে এই মানুষটাও আমার পাশে সব সময় ছিল, এটা তো কোনো ক্ষতি নয়, এটা তো বাজে কিছু নয়। তো এটাই, অনেক বক বক করে ফেলেছি, এই দেখো এখানে কারা আছে, আর ওদের সবার সাথে আমি সেম ভাবে থাকি। এখনো তো চুপ করবি, 2 মিনিট চুপ কর। কি বললি একবার বল? আরে গরুটা দেখ জল খায়, বড় করে দেখ দুধ তো নেই তো জল। আর আজকে আমরা এই কথাগুলো শেয়ার করার জন্য কোথাও জায়গা পাচ্ছিলাম না, জিতের বাড়িতে চলে এসেছি। থ্যাংক ইউ জিত, এত সুন্দর একটা প্রকৃতি সহ, ওরা আবার দেখ না
হাফ প্যান্ট পরেছিল ফুল প্যান্ট পরে আবার সেজে গুজে চলে এসেছে সিঙ্গেল আছে কেউ যদি ওর সাথে মিঙ্গেল হতে চাও আমাকে একটা মেসেজ করতে পারো আমি ওর নাম্বার দিয়ে দেবো ঠিক আছে নাম্বারটা দিয়েই দাও এই দুজনেই তো সিঙ্গেল 6289 এই পেলে আমি আমি ভীষণ ইয়ার কি ফিয়ারকি মারতে ভালোবাসি আর ওদের সবার সাথেই আমি সেম ভাবে থাকি তো প্লিজ তোমরা বাজে কমেন্টস করো আমি আমি জানি এই এই ভিডিওর নিচে অনেক বাজে বাজে কমেন্ট আসবে সেটা আমি হ্যান্ডেল করতে শিখে গেছি কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি নিজের নামে কিছু বলো আমার কোনো যায় আসে না কিন্তু আমি আমার আমাকে যারা কি বলবো সবসময় সাপোর্ট করে তাদের নামে যখন তোমরা বাজে বাজে কথা বলো না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় হ্যাঁ এটাই তো আজকের ভিডিওটা জানো খেয়ে নি তাই হচ্ছে গিয়ে কথা একজন বলছে যে তোমরা একসাথে ব্লগ করো তোমাদের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কেমিস্ট্রি আরও জানতে চাই আরও অনেক অনেক কিছু শেয়ার করো আবার কিছু জন লিখছে যে তুমি তোমার পার্সোনাল লাইফ প্লিজ সোশ্যাল মিডিয়াতে এনো না আমি এবার দোটানায় পড়ে গেছি তো এবার থেকে আমি ভেবেছি যেটা আমার মন চাইবে আমি সেটাই করব অনেক হয়েছে অনেক 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 দেখেছি এইসব বাজে কমেন্টস এই ওই সেই তো আজকের এই ব্লগটা এখানে ব্লগ নয় আসলে একটা ছোট্ট ভিডিও ছিল তো এই ভিডিওটা এখানে এন্ড করছি এবার আমিও যাবো ওদের সাথে আড্ডা মারতে তো চলো টাটা সকলে খুব ভালো থেকো আর কি বলবো বল বল তোরা কিছু বলে দে বল টাটা না না টাটা বলার আগে সাবস্ক্রাইবটা করে দিও